হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো নকুনি হওয়ার জন্য যারা খুব কষ্ট পাচ্ছেন তারা আজকের এই সহজ উপায়টি মাত্র একদিন ব্যবহার করুন। নকুনি সারানোর জন্য আজকের উপায়টি এতটাই কার্যকর যা মাত্র একবার ব্যবহারই অনেক দিনের পুরনো নকুনি পর্যন্ত সম্পূর্ণ সেরে যাবে। তার জন্য প্রথমে নেবেন ভেজালবিহীন আসল গুঁড়ো হলুদ এবং পরিমাণ হবে এক চামচের চার ভাগের এক ভাগ। নখকুনি রোগটি হল নখের কোণে হওয়া ভীষণ বেদনাদায়ক একটি রোগ, যেটি ইনগ্রন টোনেল নামেও পরিচিত। নখকুনি হলে নখের একপাশের চামড়ার ভিতরে নখ ঢুকে যায় এবং তার ফলে প্রচণ্ড ব্যথা হয় ও ফুলে যায়। নখকুনি হবার পিছনে অনেক কারণ থাকে, তবে সবথেকে বেশি যে কারণে নখকুনি হয় তা হল ভুলভাবে নখ কাটা। তাই পরবর্তীকালে নখ কাটার সময় একটু সতর্ক থাকবেন। এবারে এখানে লাগবে অ্যালোভেরা গাছের অল্প একটু তাজা পাতা। তার জন্য গাছ থেকে প্রথমে একটু অ্যালোভেরা পাতা কেটে নেবেন, তারপর 10 মিনিটের জন্য অ্যালোভেরাটিকে কোথাও রেখে দেবেন। তাতে করে অ্যালোভেরাতে থাকা হলুদ বর্ণের বিষাক্ত পদার্থটি সহজেই বাইরে বেরিয়ে যাবে। তারপর সেই কাটা অংশ থেকে পুনরায় আরেকটু কেটে বাদ দিয়ে দেবেন। এরপর অ্যালোভেরার খোসাটি ছাড়িয়ে ভিতরের নরম জেলটি বের করে নেবেন। এবারে হলুদের মধ্যে এই জেলটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখন এখানে একদিনে নকুনি রোগ সারানোর উপায়টি সম্পূর্ণই রেডি। এবার এই পেস্ট নিয়ে নখের কোণে অর্থাৎ যেখানে নকুনি হয়েছে সেইখানে ভালো করে লাগিয়ে নিন। এই উপায়টি দিনে দুবার করে 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। অবশ্য একদিন ব্যবহার করলেই নখের ব্যথা অনেকটাই কমে যাবে। তারপর প্রতিদিন দুবার করে 5 থেকে 7 দিন এটি ব্যবহার করে যাবেন এবং প্রতিদিন নতুন করে তৈরি করে তবেই ব্যবহার করবেন। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।